এবারে জেলা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর সরাইল ধরখার আগরতলা সড়কের নকশা পরিবর্তন না করা হলে আখাউড়া আগরতলা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে স্থানীয় এলাকাবাসী। প্রতিনিধি বাদল আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে আখাউড়ার গাজীর বাজারে অনুষ্ঠিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নকশা অনুযায়ী সড়কটি নির্মাণ করা হলে দক্ষিণ ইউনিয়নের শতাধিক বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র ব্যক্তি স্বার্থে রাস্তাটি আঁকাবাঁকা করে জনবসতির ওপর দিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। চলতি মাসের মধ্যে নকশাটি পরিবর্তনের উদ্যোগ না নেওয়া হলে আখাউড়া আগরতলা সড়ক অবরোধ করা হবে। আইনজীবী আকসির এম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। প্রতিনিধি ফারহান শেখ জানিয়েছেন, মঙ্গলবার রাতে উপজেলার ভাটি কাপাসিয়া মোশারফের ঘাটে এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানা পুলিশ জানান, বালি ভর্তি ট্রাক্টরটি মোশারফের ঘাট ছেড়ে আসার সময় এর চাকার নিচে পিষ্ট হয়ে কারিউল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। তিনি ওই ট্রাকেরই শ্রমিক ছিলেন। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। গাজীপুর 5 আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি নির্বাচিত হওয়ার 2 বছর পূর্তি ও গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম জানিয়েছেন, আজ সকালে কালীগঞ্জ শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট ঈদগাহ মাঠে সভা অনুষ্ঠিত হয়। 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন শেখের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম রবিন হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণদের প্রতি অনুরোধ করেন চুমকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 16 জানুয়ারি। প্রতিনিধি মোর্শেদ আলী মারুফ জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র আনিসুর রহমান। গত 3 মেয়াদে দায়িত্ব পালনকালে পৌরসভার উন্নয়নের নানা চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ সভা সমাবেশে ব্যস্ত সময় পার করেছেন মেয়র আনিস। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শ্রীপুরবাসীর কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
কম্বল বিতরণ করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে উপজেলার কয়ারিয়া এসপিএস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন কয়ারিয়া ইউনিটি ইজ দ্য পাওয়ার। সংগঠনের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম দীপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা। এ সময় বিশেষ অতিথি ছিলেন ডাসার সরকারি শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক দেলার হোসেন বাবলু। কয়ারিয়া এসপিএস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ সানুল হক ও শাহাবুদ্দিন মাস্টার সহ অন্যান্যরা। মুজিব শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজিত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চাঁদপুর পুলিশ একাদশকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী পুলিশ একাদশ। নোয়াখালী থেকে স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলমগীর হোসেন। ফাইনাল খেলায় বিজয়ী দল সহ অংশগ্রহণকারী খেলোয়াড় এবং অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। টুর্নামেন্টে নোয়াখালী সহ 4 জেলার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 12টি ছাগল সহ 15টি দোকানঘর। পটুয়াখালীর প্রতিনিধি জসিমুদ্দিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে সেতারা ক্লিনিক সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, প্রথমে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এ ক্ষয়ক্ষতি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 3 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পটুয়াখালীতে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া, তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পটুয়াখালী প্রতিনিধি জসিমুদ্দিন আহমেদ জানান, আজ সকালে জেলায় সর্বনিম্ন 15.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। এতে হিমেল বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চলের জেলে পরিবারের সদস্যরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়েছেন। বেলা বাড়লেও প্রচণ্ড শীত ও হিমেল হাওয়ায় মিলছে না গ্রামাঞ্চলের বাজারগুলো। তীব্র শীতে প্রতিনিয়ত হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা।